আমি কথা বলছি বাচ্চু ভাই, আসলে বাচ্চু ভাই হিসাবে আমরা সম্বোধন করে থাকি। তিনি হচ্ছেন হাসানুর রহমান বাচ্চু, পাকিস্তান আমলে তথা পূর্ব পাকিস্তানের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মূল একাডেমি অফ ফাইন আর্টস ওয়াফা ওয়াইল্ড কার্ড, বর্তমানে উনি হচ্ছে নির্বাচিত সভাপতি এবং দীর্ঘদিন ধরে উনি নির্বাচিত হয়ে আসছেন। তো গিটার নিয়ে তার যে অবদান, গিটারের প্রসার প্রচারে তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। তো আমরা একটু কিছুটা ইতিহাস জানতে চাই, কারণ ওনারা যদি না থাকে তাহলে আমরা আর ইতিহাসগুলো খুঁজে পাবো না। তো উনি সাক্ষী বাংলাদেশ হাওয়াইন গিটারের প্রসার প্রচার জনপ্রিয়তা একজন দুর্দান্ত সাক্ষী বলা চলে। তো বাচ্চু ভাই, হাওয়াইন গিটার এই দেশে আসলো, আমি যদি বলি হাওয়াইন গিটার হচ্ছে হাওয়াইন গিটার সুতি কারাগার বাফা, এটা কি আপনি একমত হবেন কি না? বাফা থেকে অনেক হাওয়াইন গিটার শিল্পী এসেছে একসময়। আচ্ছা, হাওয়াইন গিটার একসময় কেমন ছিল? আপনি সুতি না থেকে শুরু করে আপনি জানেন ইতিহাস, পুরনো ঢাকার কথা একদিন বলছিলেন। জি, আসলে তো এই শ্রী সুজিতনাথ ছিল ইস্ট বেঙ্গল স্কুলটা আছে না, সেটা ছাত্র ছিল এবং রবীন্দ্রনাথ দাস ছিলেন তার ফ্রেন্ড। এখন 1939 সালে রেডিওতে হারমোনিয়াম, তখন অর্গান ছিল, অর্গান বাজানো নিষিদ্ধ করে দিল যে অর্গান বাজিয়ে গান গাওয়া যাবে না, তানপুরা দিয়ে করতে হবে, ওইভাবে ফলো করা যাবে না। তো উনি তো ছিলেন ওইটার বাদক, তো উনি তো বেকার হয়ে গেল প্রায়। তখন তিনি সুজিতনাথকে জিজ্ঞেস করলো যে কী করা যায়, বলে তুমি এক কাজ করো, এই হাওয়াইন গিটারটা শিখো। তখন সে কিন্তু এই হাওয়াইন গিটারটা শিখে একদিক দিয়ে, এদিক দিয়ে আমেরিকার থেকে আমাদের তখন শিখে আসেন ক্যাপ্টেন ওয়ারেস আলি। ক্যাপ্টেন ওয়ারেস আলি ওয়েস্টার্ন শিখে আসেন, বাফাতে ফার্স্ট জয়েন করেন, এবং বাফাতে ফার্স্ট জয়েন করার পরে প্রধান ছাত্রটা কি একটু আপনি ১৯৫৫ শুরুই হয়েছিল, ৫৫ থেকে, তার মানে বাফার শুরু থেকে। তো শুরুর থেকে কিন্তু হাওয়াইন গিটার ছিল। তো তখন ওখানে উনি ওনার ছাত্র হিসেবে পায় বোরহান আহমেদ, বোরহান আহমেদের থেকে পান্না আহমেদ, পান্না আহমেদের থেকে আমি, মানে খুবই সংক্ষিপ্ত আমি যদি করে আসি। জি, তো এখন এইভাবে কিন্তু হাওয়াইন গিটারটা বাফাতে চলে আসে এবং আমি পান্না স্যারের কাছে দীর্ঘদিন ১৯৭৩ সাল থেকে যে লেগে আছি। স্যার ২০০০ সালে মারা গেলেন, আমি তখনও আমার কোলেই মারা গেছে স্যার, এই হলো অবস্থা। আমি যদি বলি একদিকে বাফা, তারপরে সাংগঠনিক যে হাওয়াইন গিটার চলছে, অর্থাৎ সংগঠন না থাকলে প্রসার প্রচারের সংগঠনের একটা ভূমিকা আছে, সেখানে বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী পরিষদ নিয়ে আপনি কাজ করছেন। আজকে যার অভিষেক অনুষ্ঠান, আপনাদের নির্বাচন হয়েছে, চলে এসেছে, প্রেসিডেন্ট হয়েছে। আচ্ছা চলেন, আচ্ছা আমরা একটু সংক্ষেপ করে সংক্ষিপ্ত করে দিচ্ছেন, তো আমরা পরে